দর্শক বন্ধু, আম নিকটে উপস্থিত অনেক শ্রীমতী রাজশ্রী মহাপাত্র, যিকি সিবিআই অধিকারী ভাবে কার্য করুবলে চিত্রকলা এবং সঙ্গীত শিল্পরে তাঙ্ক নৈপুণতা জাতীয় স্তরের চর্চার প্রসঙ্গ পালটিছে। আমি জানন্তি যে গোটিয়ে পক্ষের প্রশাসন এবং অন্য পক্ষের সঙ্গীত এবং চিত্রকলা, এই দুইটির সন্ধিক্ষণে শ্রীমতী মহাপাত্র বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করছেন, যাকি বিভিন্ন স্তরের দিগদর্শন দেউছি। আমি ম্যাডামকে পচারিবা যে এই এই দুইটি বিভাগ মধ্যে সে কিপরি ভাবে কার্য করছেন এবং তাঙ্কর কোন লক্ষ্য কোন? ম্যাডাম, এই দুইটি প্রশ্ন মতে বহু লোক পচারছেন যে আপন একপক্ষের সিবিআই রে অধিকারী অছেন, দ্বিতীয়রে আপনার কলা প্রতি এতে আগ্রহ কেমিতি এটা হয়ে পারুছি। মু এ বিষয়ে কইবি যে সম্পূর্ণ ভাবে মোর বাপা আউ মাঠু মু এ কোয়ালিটি মু ইনহেরিট করেছি। মো মা বহুত বড় সঙ্গীতকার লে, বহুত ভাল গীত গাউলে, সে ব্রিটিশ টাইম রু সে পিয়ানো বজাউলে, ব্যঞ্জো বজাউলে, তাপরে ভায়োলিন বি বজাউলে, তা ছড়া সে বহুত ভাল গীত গাউলে। আমি হুয়েত তিন বর্ষর চারি বর্ষর তাঙ্কঠু হি গীত শিখিছু মাঠু। এইটা হল আমার মিউজিক প্রতি আকর্ষণ। কলা প্রতি আকর্ষণ হুয়েত স্কুলর অল্প অল্প লা, সেতবে আমার এতে কলা প্রতি আকর্ষণটা এতে ইচ্ছা কলে মধ্যে আমি তাকে এক্সপ্লোর করে পার নথুলু। কিন্তু এবে যেহেতু সহরের রহিলু, বাহার জাণিলু, আমি বহুত লোককে জাণিলু শুণিলু, তেমন আমার সেটা এক্সপ্লোর হয়ে পারিলা। মিউজিক তো শিখিলু, মিউজিক বি এক্সপ্লোর হয়ে পারিলা। আচ্ছা, আপনার কবে যে সিবিআই র অধিকার কেমতি অধিকারী কেমতি হলি, তো সেই বিষয়ে মু কৌছি যে মু তো অছি সিনিয়র ল অফিসার, মতে অফিসে কাম করা পড়ে, তা ছড়া কোর্টে বি কাম করা পড়বে। বিশেষ করে আপন যে চিত্রকলা সৃষ্টি করন্তি, তা ভিতরে বাস্তবতা না কাল্পনিক কেউটাকে বেশি গুরুত্ব দিয়ন্তি? তা ভিতরে বাস্তবতা, কাল্পনিকরে মু এপর্যন্ত আসিনি, বাস্তবতারে, বাস্তবতারে হি মু কলাটাকে নেইছি। আও মু যেতেবেলে বহুত বেশি টেনশনরে থাকে সেতেবেলে মু তুলি ধরে, আও মতে বহুত সেথিরু বহুত মোর মতে শান্তি মিলে। বহুত রাতে যাই মু বসিকি পেইন্টিং করতে মতে বহুত ভাল লাগে, আর বহুত শান্তি বি লাগে মতে। আও তা ছড়া আপন আর কোন পচারুলে? আপন রাজনীতি পরিবারর কন্যা, আপনার পিতা পুরী পৌরসভার পৌরপাল থিলে এবং আইনজীবী ভাবে মধ্যে পুরীর বা ওড়িশার সুখ্যাতি নিয়েছেন। অটল বিহারী বাজপেয়ী আপনার ঘরক আসেন, আপনার রাজনেত্রী বা সমাজসেবা দিগক ন যাই আপনার হঠাৎ এই প্রশাসক দিগক আসলে কী? তা ভিতরে রহস্য হচ্ছে মু আগুর বাপাঙ্ক ভাইয়া প্র্যাকটিস করছিলি, যদিও মতে প্র্যাকটিস পাই ননা কেবে মতে প্রলোভন দেখে না, কিন্তু মু তাঙ্কটু অনুপ্রাণিত হয়েছিল, সে বহুত বেশি নাম অর্জন করলে, আর তাঙ্কর ওভর স্মার্টনেস দেখিকি মু তাঙ্কটু প্রেরণা পাইছিলি অ্যাডভোকেট হওয়া পাইকা। প্রথমত মু অ্যাডভোকেট থিলি, পরবর্তী কালে মু ইউপিএসসি রু সিলেকশন হয়েকি মু সিনিয়র ল অফিসার হিসাবে মু জয়েন কলি, তা 1998 পরে মু 2008 পুনি সিনিয়র ল অফিসার হিসাবে মু পুনি মোর প্রমোশনটা পাইলি। আর এবে মোর খুব শীঘ্র মোর ডেপুটি লিগাল অ্যাডভাইজর বি মু বহুত বহু শীঘ্র মোর হয়েযার অছি, হয়তো এই গোটে মাস ভিতরে মোর অর্ডার আসিযোগ, সে যা বি হো এপর্যন্ত আসিনি। কিন্তু আপনার কবে যে এই সিবিআই র অধিকার কেমতি হলি অধিকারী, তো মু এমতি খামখিয়ালি রে হি ইউপিএসসি রে পকাই দেইথিলি ফর্ম ফিল আপ করে দেইথিলি, যে ভাবু সেতলে ভাবি নথিলি যে হ মু পাইবি চাকরি বলি, কিন্তু মু ভগবানক দয়ারু মু ইন্টারভিউ কোয়ালিফাই কলি, কোয়ালিফাই করিকি মু চাকরিটা পাইলি। যেতবেলে সেতবেলে ভাবিলি কি চাকরি করিকি দেখে কোন হউচি এক্সপেরিয়েন্স করে, সেমতি করু করু মোর আজিকু মোর 22 বর্ষ হয়ে গেলা সিবিআই রে মু।